হ্যাঁ মা, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ফাইনাল পেপারসগুলো কিন্তু তোকেই তৈরি করতে হবে। আজকে আমি অমিতকে বলছিলাম, আলো না এলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগোবে না। তাছাড়া তুই এসব বিষয় নিয়ে পড়াশোনা করেছিস, এবার তো এটা কাজে লাগবে নাকি? হ্যাঁ বাবা, আমরা কদিন এই ঘরের বাইরে বেরোব না। পর্দা ভাই, হ্যালো, বলো। আমরা তিনজন মিলে রিসার্চ করব। ঠিক আছে। আর আর আমি আমি কি করব? আর তুমি তুমি কি করবে? উমা, এই যে দুটো ভারী ভারী ব্যাগ আমি বয়ে নিয়ে এলাম, সেটা বুঝি কাজ নয়? দেখছেন বাবা, আপনার মেয়ে কি স্বার্থপর? আলো, বড় বড় বিজ্ঞানীদের জীবন সাধনায় বাড়ির কাজের লোক, এমনকি বাড়ির বিড়ালেরও কত বড় অবদান থাকে সেটা তুমি জানো? আচ্ছা বাবা, সরি সরি, তুমি আমাদের সাথে কাজ করবে। আকাশও কিন্তু বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, জানো তো বাবা? তাই নাকি? হ্যাঁ গেল, আসলে ও পড়তে চাইতো না, বাবা জোর করে পড়িয়েছিল। হ্যাঁ, তার জন্যই তো পরীক্ষায় গোল্লা পায়। এবার দেখো, তোমার চায় না আমি লঙ্কা গুঁড়ো মিশি? আকাশ, চাটা কিন্তু ভালো হয়ে যেন। যাকে, আমাকে পেপারস গুলো দেখাও। অমিত, হ্যাঁ গেলাম, যাচ্ছি। আর একটা সেকেন্ড, হ্যালো বলছি, তুমি বাড়িতে না ফোন করে একবার জানিয়ে দাও, মানে আমার শাশুড়িমাকে তো চেনো, কিরকম স্ট্রিক্ট, বুঝতেই তো পারছো, আজ একটা প্রশ্ন করবে তুলকালাম কাণ্ড ঘুরিয়ে দেবে একদম। হ্যাঁ হ্যাঁ, আমি বর্দি ভাইকে ফোন করে সব কিছু জানিয়ে দিচ্ছি, বর্দি ভাই সবটা সামলে নেবে। দেখো, আমরা যদি একবার সফল হই, তারপর যদি আমরা বাড়ি গিয়ে একটু বকাও খাই, আমাদের কিছু যায় আসবে না। দেখবে জ্যাঠাইমা আমাদের সাফল্যের কথা শুনে খুব খুশি হবেন। ঠিক আছে, আমি কাগজগুলো নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার নাম্বারটা কল লিস্ট থেকে ডিলিট করে দেবো। হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি বাড়িতে সবটা। আর শোনো, তোমরা তোমরা প্লিজ সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। বাসন্তী, বাসন্তী। হ্যাঁ মামুনিদি, বলো। আচ্ছা শোন, বলছি যে আজকে ভাইয়া আলোচনা রাতে রান্না করতে হবে না। কেন মামুনি? মা, কেন? তারা কি বাইরে খেয়ে আসবে নাকি অন্য কোনো কারণ আছে? না মা, আসলে ভাই আর আলো না একটা একটা কাজের জন্য একটু ব্যস্ত আছে আর কি। মানে যেই কাজটা তোমার জামাই আর আলোর বাবা করছে, সেই কাজটা ওরাও করবে, সেই জন্য। তার মানে আলো আর আকাশ আজ রাতে বাড়ি ফিরবে না। ওরা কি ওদের রিসার্চ ল্যাবেই থেকে যাবে? আমার না এসব ভালো লাগে না মামুনি, হ্যাঁ একদম ভালো লাগে। এই যে আলো, আকাশ, জামাই সব চুপি চুপি গোপনে গোপনে কি যে করছে কিছুই তো বুঝতে পারছি। ভগবান জানে কোথায় সব যাচ্ছে, কোন আবার বিপদ আপদ হয় কিনা কে জানে। এসব ঝুট ঝামেলা না আমার একদম ভালো লাগে না। আমি চাই নে আমি বা আমার পরিবারের কেউ এই বিপদে জড়িয়ে পড়ুক। মা তুমি একদম চিন্তা করো না, এসব কিচ্ছু হবে না। আচ্ছা ভাই আর আলো তো মাত্র কটা দিন শুধু বাড়িতে ফিরবে না। মা কাজটা খুব সিক্রেট তো, সেই জন্য। কি বলছো তুমি বর্দি ভাই? আকাশ দা আর আলো কয়েকদিন বাড়িতে ফিরবে না? কই, আলো তো আমায় বলে গেল না। আসলে ওরা কাউকে খুব একটা কিছু বলে যায়নি, কাজটা তো খুবই কনফিডেন্সিয়াল, সেই জন্য। গোপন কাজ তো হবেই, ক্যান্সারের ওষুধ আবিষ্কার বলে কথা। তাহলে বর্তি ভাই, আমি আলোর সাথে কি করে যোগাযোগ করব? যায়া সে না হয় তুমি পরে কোনো একটা সময় একটু কথা বলে নিও। কিন্তু কি বলো তো, এখন না ওদের সাথে যত কম যোগাযোগ করবে, যত কম কথা বলবে ওদের জন্য, সেটা ততই মঙ্গল। তুমি তো সবটা জানো বলো, যে বাইরে তো শত্রুর অভাব নেই। ওই শত্রুকে কি আর বাইরে থেকে ঠাউর করা যায়?
মানুষ দেখলে না ঘরের উপর একদম ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে। তার চেয়ে বরঞ্চ ভালো বাবা সজাগ থাকা, সচেতন থাকা, সাবধান থাকা, নইলে আমার আমার ওই ভালো মানুষ বাবুর মতো বেপদে পড়তে হবে। এই তো আর কি। শুনুন, কে শত্রু সেটা ঠিক করার আগে নিজের শরীরে যে শত্রু বাসা বেঁধেছে সেটাকে তাড়ান। এই নিন মালিশের তেল, এই তেলটা হাঁটুতে কোমরে মালিশ করুন, এই যে বাতের ব্যথাটা হয়েছে সেটা কমে যাবে, বুঝতে পেরেছেন? তারপর না হয় কে শত্রু সেসব ঠিক করবেন। ও বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ এই মেয়ে তোর মুখে খুব চোপা। হ্যাঁ গা মা, তোমার মনে নেই যে তুমি তো কাল সবার সামনে বললে যে তোমার বাতের ব্যথাটা খুব বেড়েছে, আর তাই তো উনি তোমার জন্য ওই তেলটা কিনে এনেছেন। আসলে আমরা যখন ওই কফি খেতে গেছিলাম তখনই তো উনি এটা তোমার জন্য নিলেন। চায় গরম, চায় গরম, চায় গরম, এই নাও গরম গরম চা এনেছি, খেয়ে নাও, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ আকাশ। দেখেছো আলো, আমার ভাইটা কিরকম চা বানিয়ে আনলো, আগে খেয়ে দেখ। খুব ভালো, ফ্যান্টাস্টিক। বলছি আঙ্কেল, শোন না, বলছি যে এই নিন ম্যাডাম আপনার চা। থ্যাংক ইউ। বলছি সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি, তা বিজ্ঞানী দিদিমণি আপনি যদি না খেয়ে দিয়ে এরকম সারাদিন কাজ করতে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন, তখন কিন্তু আমাকেই আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তাই বলছি এই অধম ওয়েটারটার কথা একটু শুনুন প্লিজ। আচ্ছা ঠিক আছে ওয়েটার স্যার, আপনি যা বলবেন তাই হবে। কি হলো? না কিছু না। আচ্ছা ঠিক আছে। কি হলো? সত্যি কথাটা তো বলে দিলেই পারতে। আমি কিন্তু সত্যি কথাটা সত্যি সত্যি বলে দিতে পারতাম, তোমার কথা ভেবে বললাম না। তাই নাকি? হ্যাঁ, আর আর তুমি যেটা করলে এর প্রতিশোধ কিন্তু আমি ঠিক নেব। তাই আগে? হ্যাঁ। তোমার চা কোথায়? এই যে আমার চা। আরে এ কি, তুমি এরকম রাতে ভাঙা কাপ নিয়েছো কেন? ম্যাডাম ওয়েটার দে না এরকম কাপ মানে। দাঁড়াও, দাও এই কাপটা আমায় দাও, তুমি এই কাপটা। মা বলছি তুমি এটা মালিশ করে দেখো না, ভালো লাগবে, বেশ আরাম লাগবে। হ্যাঁ মা। ও মা বলছি চা যখন তোমার জন্য নিয়ে এসেছে তখন ব্যবহার করে দেখোই না মা। তো বাবা, ওই মেয়েটাকে কি বললুম কি বললুম নি, তোরা সকলে মিলে একবারে রে 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 করে উঠলি। হ্যাঁ
ওই মেয়েটাকে বাঁচানোর জন্য? হ্যাঁ হ্যারে বাবু, তুই কি ওই মেয়েটার নামে দু ঘট জল বেশি খেয়েছিস? বর্মা, জল নয়, জল নয়, কফি। এই তুই চুপ কর। আমি শিওর জীবিত ভবানের নকল বিধবা ছায়া আর এই ক্যাবলা বাবুর মধ্যে কিছু একটা হবেই হবে, আর ভবানের হাতে পড়ে থাকবে কাঁচ কলা। সবাই চোপা করছো, চোপা করতে শিখে গেছো, চুপ। শুনুন, চোপা করতে কাউকে শেখাতে হয় না। কথা বলা, সত্যি কথা বলা, প্রতিবাদ করা, এসব মানুষের জন্মগত অধিকার, সেটা আপনি চাইলেও বন্ধ করাতে পারবেন না। তা আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুমি খুব শিগগিরই জেনে যাবে মা, খুব শিগগিরই জেনে যাবে। আচ্ছা, হ্যালো, আঙ্কেল, বলছিলাম যে ওই, হ্যাঁ, কিছু বলছিলে বর্তা ভাই? হ্যাঁ, বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তো, কাজটা শুরু করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে তোমরা আমায় বলে দাও রাতে কি খাবে, চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল, স্প্যানিশ নাকি মেক্সিকান? সিম্পল, ডাল ভাত, ব্যাস ব্যাস। ওকে স্যার, হয়ে যাবে। শুধু কিন্তু রান্না বান্না করলেই চলবে না, আমরা যখন এইসব রিসার্চে কাজ করবো তখন কিন্তু তোমাকে ঘরের এক কোণে বসে নতুন নতুন গান লিখতে হবে। অবশ্যই লিখবো। এরকম একটা জঙ্গল জঙ্গল অ্যাটমসফিয়ার, তার মধ্যে মোমবাতি জ্বলছে, বাইরে ব্যাং ঝি ঝি এসব ডাকছে, এইরকম একটা সময় আমি যদি গান না লিখি তাহলে আমি আর কিসের আর্টিস্ট? কথাটা যেন মনে থাকে। নিশ্চয়ই মনে থাকবে। এই দেখো না, আমি এইসব কেমিক্যাল, টেস্ট টিউব, বিকার এইসব নিয়ে গান লিখবো, আর লোকে শুনে বলবে আহ কি সুন্দর কবি শিল্প আর বিজ্ঞানকে মিলিয়ে দিয়েছে। আহ, আমি যাই। বুঝলেন আঙ্কেল, এবার আমার ভাইটা দেখবেন রাতের পর রাত জেগে কিভাবে গান লেখে। তাই বলে তোমরাও রাত জাগতে শুরু করে দিও না, কিন্তু সারাদিন রিসার্চ করে তোমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তুই কি করবি? আমার অনেক কাজ বাবা, আমাকে পেপারসগুলো যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করতে হবে, হাতে আর একদম বেশি সময় নেই। ভালো করলিনি বাবু, তুই এটা ভালো করলিনি, মায়ের ভালোবাসার প্রীতিদান এইভাবে দিলি তো, এটা ঠিক করলিনি। মা, ওই বাইরের মেয়েটা মার থেকে তোর কাছে আপন হয়ে গেল, ঠিক আছে। কপাল কপাল, সবই আমার কপাল ঠাকুর, কপাল। এ কবি বাবি বাবি বড় মা, বড় মা, ওই বাবি বাবি ভাতের ভাতাটা বেড়েছে রে বাসন্তী। ওরে বাবা, ওরে বাবা, কি হাল মনমনে রোগ হলো রে ঠাকুর। হে দাদা গোবিন্দ, রক্ষা করো ঠাকুর। কি হলো? ওষুধ চা নিলেন না যে? এটাও কি আবার হাত জোর করে আপনার হাতে গুঁজে দিতে হবে নাকি আবার পায়ে মালিশ করে দিতে হবে, কোনটা? মালিশের তেলটা নিয়ে আয় বাবা, নিয়ে বাবা, চলো। ভালো করলিনি বাবু, তুই আমার সঙ্গে যা করলিনি একদম ভালো করলিনি। তেলটা দিয়ে মালিশ করবেন? করবো, মালিশ করবো বাসন্তী, আয় তেল মালিশ করবো, আয় বাসন্তী। ওরে বাপি, সত্যি ছায়া, একমাত্র তুমি পারো জানো তো আমার মাকে এভাবে শাসন করতে। হ্যাঁ, আর একটা কথা, তোমার পাল্লায় পড়ে না আমার আমার ভাইটা একটু স্মার্ট হয়ে গেছে। ছায়া, তুমি আর একটা কাজ করো তো, তুমি না আমার আমার ভাইটাকে আর একটু স্মার্ট আর যুগোপযোগী করে দাও। আমার বই গেছে কেন বর্দি ভাই? আমি কি কোনো কোচিং ক্লাস খুলেছি নাকি? আহা,
এরকম করে কেন বলছো? তুমি না হয় আমার ভাইটাকে একটু একটু হেল্প করলে। ঠিক আছে ছায়া, আমি না রান্নাঘরে যাই বুঝলে, আমার অনেক কাজ আছে, রাতের জন্য খাবার ব্যবস্থা করতে হবে, আমি যাই। ভাই কি বলতে চাইলো বলুন তো। জানি না, আপনাকে তো আবার সব মানে বোঝাতে হলে মানে বই হাতে দিতে হবে তাই না? ভাল লাগে না, এমনিতে আলো আসবে না শুনে আমার মনটা ভীষণ খারাপ করছে, আমি খুব মিস করব। কিছুই তো জানতে পারলাম না, এখন আমি কি করে জানবো আলো আর আকাশ কোথায়? ওই বৌমনি সব জানে, আমাকে ওই বৌমনির উপর নজর রাখতে হবে। বলছি আলো, বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ বর্দিভাই, সবাই ঠিক আছে। না আসলে তোমার বর্দিভাইয়ের সঙ্গে অনেকদিন তো কথা হয়নি, তাই মনটা কেমন করছিল। আমি এক্ষুনি তোমার সঙ্গে বর্দিভাইয়ের কথা বলিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, বর্দিভাইকে যে নাম্বার থেকে ফোন করতে হবে সে নাম্বারটা খুব সিক্রেট, মানে বর্দিভাই ছাড়া কেউ জানে না ওই নাম্বারটার ব্যাপারে। আচ্ছা আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, দাঁড়া। হ্যালো আলো, কি হলো, আবার ফোন করলে? কিছু হয়েছে? তার আগে বলো, বাড়িতে সব ঠিক আছে তো? না মানে বাড়িতে সবাই যখন শুনলো যে আজ আমরা বাড়িতে ফিরবো না, সবাই কি বললো? হ্যাঁ মানে সবাই একটু চিন্তা করছে, আর আমার মা তো শোনার পরে খুবই রেগে গেলেন, তবু ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। আর আমাদের শাশুড়ি মা কি বললেন? আলো মা তো খুবই টেনশন করছিলেন, বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা কবে আমাদের বাড়িতে ফিরে যাব। আর কাকিমণির কথা তো তুমি জানো, কাকিমণি সারাক্ষণ কষ্ট পায়, কথায় কথায় চোখে জল চলে আসে। যতই যাই হোক, যত খারাপ সন্তানই হোক না কেন, সন্তান তো, সন্তানের মৃত্যু কি আর এত সহজে মা মেনে নিতে পারে বলো? হ্যালো, কি হলো, তুমি চুপ করে গেলে কেন? কিছু না, বলছি তুমি বর্দা ভাইয়ের সাথে কথা বলো, বর্দা ভাই তোমার সাথে কথা বলতে চাইছিল। আচ্ছা তাও, আর খুব সাবধানে কথা বলো কিন্তু, বাড়িতে কেউ যেন শুনতে না পায় যে তুমি আমাদের সঙ্গে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে দাও, ওর সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছিল, আমি বরং তার আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ কি বৌমনি হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে দিল কেন? কারুর সাথে ফোনে কথা বলছে নাকি? একটু কান পেতে শুনতে হচ্ছে। নিতু, নিতু কেমন আছো, কি করছো তুমি এখন? আমি কিছু করছি না, তুমি কেমন আছো? খুব ভালো আছি, বিশ্বাস করো। এই কাজটা করতে পেরে না আমি জীবনে বাঁচার নতুন কারণ খুঁজে পেয়েছি। শুধু তোমাকে মিস করছি। আমিও তো এখানে তোমাকে খুব বেশি মিস করছি। হ্যাঁ একটা মহৎ কাজ করছি তো, তাই একটু কষ্ট তো করতেই হবে, তারপর যখন দেখা হবে অনেক ভালোবাসাবাসি হবে, কেমন? হেই মুখে লাগাম দাও, সবাই আছে না ওখানে? কিন্তু তুমি ভাবতে পারবে না আমি কতটা হ্যাপি।
আলো আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে আলো, আমার জীবনে নতুন দিশা দেখিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আসলে বেশিক্ষণ কথা বলা যাবে না। ঠিক আছে রাখছি, হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো, তোমরা তোমরা সবাই সাবধানে থেকো। তার মানে আলোরা যেখানে আছে সেখান থেকে শুধু বৌমনির সাথে যোগাযোগ করছে। তার মানে বৌমনির ফোনটা পেলে, বৌমনির ফোনের কল লিস্টটা পেলে সেখান থেকে আলোর নাম্বারটা পাওয়া যাবে, আর সেই নাম্বারটাকে আমরা আমরা ট্রেস করে লোকেশন ট্র্যাক করতে পারবো। কিন্তু কিন্তু বৌমনির ফোনটা পাবো কি করে? না না, কল লিস্টে আলোর নাম্বারটা রেখে দেওয়া ঠিক হবে না। আলো বলেছিল যে কল লিস্ট থেকে ওর নাম্বারটা ডিলিট করে দিতে। আমি তাই করি, নাম্বারটা ডিলিট করে দিই। যদিও বাড়ির মধ্যেই আছে, তবু সাবধানের মার নেই।